পেট্রোলের বদলে গাড়িতে জল দেওয়ার অভিযোগ উঠল একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার রামচন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালবেলায় সোনারপুরের একটি পেট্রোল পাম্প থেকে অনেকগুলি গাড়ি তেল ভরে, আর যে গাড়িগুলি ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরেছিল সেই গাড়িগুলিতে নানান সমস্যা দেখা দিয়েছে। কোনো গাড়ি স্টার্ট নিচ্ছিল না। এরপরেই গাড়ির চালকেরা গাড়ি নিয়ে মিস্ত্রির কাছে যায়। মিস্ত্রিকে দেখাতেই মিস্ত্রিরা জানান, পেট্রোলের সাথে জল মেশানোর কারণে এই সমস্যা তৈরি হয়েছে। মিস্ত্রির কাছ থেকে এই কথা শোনার পরেই পেট্রোল পাম্পে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। তবে আপাতত পেট্রোল পাম্পটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে। পুলিশ সূত্রে জানা যায়, পেট্রোল পাম্প থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই তেল পরীক্ষার জন্য পাঠানো হবে। তেল তেলের মধ্যে মানে 2 লিটার তেল ভরলে তার ভিতরে খুব বেশি হলে ম্যাক্সিমাম 200 গ্রাম কি 300 গ্রাম তেল থাকছে, বাদবাকিটা সবই হচ্ছে জল। তেলের প্রবলেম হয়েছে, কাস্টমার কমপ্লেন দিয়েছে বলে বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান অয়েলকে জানানো হয়েছে। যদিও পাম্পের ম্যানেজার জানান, কোম্পানির গাড়িতেই তেল এসেছে আর সেই তেলই দেওয়া হচ্ছে ক্রেতাদের। সোনারপুর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।